আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। এই করোনার সময় সবাই বাসায় থাকবা, সাবধানে থাকবা। লজিক গেট, আমরা বুলিয়ান অ্যালজেব্রা জানি, তো বুলিয়ান অ্যালজেব্রা ডিজিটাল বাস্তবায়নের যে ব্যবহার থেকে যে বর্তনী বা সার্কিটকে লজিক গেট বলে। আমরা মনে রাখার জন্য আরো সহজে বলতে পারি, যেসব ইলেকট্রনিক সার্কিট যুক্তিমূলক কাজ করে তাকে গেট বলে, অর্থাৎ যুক্তিমূলক কাজ করে যে সেই মূলত লজিক গেট। আমরা আজকে শিখব মৌলিক গেট। মৌলিক গেট তিনটি, অর গেট, অ্যান্ড গেট এবং নট গেট। মূলত এই মৌলিক গেট ব্যবহার করে বাকি সকল গেট তৈরি করা হয়। এজন্য মৌলিক গেটটি শেখা আমাদের জন্য জরুরি। আমরা এই গেট গুলো এখন শিখব। মনে রাখবো, একটি গেট শেখার জন্য চারটি বিষয় দরকার হয়, ওই গেটের নাম, প্রতীক, সমীকরণ, সার্থক সারণী। আমি আবার বলি, ওই গেটের নাম, প্রতীক, সমীকরণ, সার্থক সারণী। আমরা শিখবো দুই চলকে অর গেট, অর্থাৎ যে অর গেটের দুইটি ইনপুট। একটি গেটে মনে রাখবা মিনিমাম দুইটি ইনপুট থাকবে এবং আউটপুট সবসময় একটি থাকবে। ইনপুট দুইয়ের অধিক যে কোনো সংখ্যক হতে পারে। এটি একটি অর্গেটের প্রতীক। মনে রাখবা যে অর্গেটটা হলো বাঁকা হয়, আর যেমন বাঁকা হয় আমাদের অর্গেটটাও তেমন বাঁকা হয়। এখানে এবি দুইটি ইনপুট দিলাম আর সমীকরণ দিলাম এ প্লাস বি, অর্থাৎ অর্গেটের সমীকরণ হলো এ প্লাস বি, এটা মনে রাখতে হবে। অর্থাৎ এখান থেকে গেটের নাম, গেটের নাম অর্গেট, প্রতীকটা বাঁকা, সমীকরণ হলো এ প্লাস বি। এরপর আমরা শিখবো অর্গেটের সার্থক সারণীর একটা নিয়ম হলো যে কোনো একটি ইনপুট অন হলে আউটপুট অন হবে আর অন হতে হবে জিরো। অর্থাৎ যদি 99টি অন হয় আর একটু যদি জিরো হয় তাও আউটপুট অন হবে, 100-এর মধ্যে যদি 99টা জিরো হয় একটি যদি অন হয় তাও আউটপুট অন হবে, অর্থাৎ একটি অন হলেই অন হবে। এবার আমরা সার্থক সারণীটি দেখব। এখানে বাইনারি 0 থেকে 1 পর্যন্ত দিলাম আমরা ইনপুট হিসাবে, তারপরে 00 যদি অর গেট করা হয় তাহলে 0 হয়, 0 অনে অন হয়, অন 0 তে অন হয়, অন অনে অন হয়। এখানে শুধু সবগুলো 0 হলেই মূলত 0 হয়, বাকি সকল যে কোনো একটি অন হলেই অন হয়। মনে রাখা খুবই সহজ, অবশ্যই আমরা এটা মনে রাখবো। এরপরে দেখব অ্যান্ড গেট, এটা দুইটি ইনপুটের ক্ষেত্রে আমরা দেখব। দেখো আগেরটা ছিল বাঁকা আর এর মতো, আর এটা হলো এন ডি এর মতো সোজা, এভাবে আমরা মনে রাখবো। আমরা ইনপুট দিলাম এ বি, এটা সমীকরণ বা ইকুয়েশন হচ্ছে এ ইন্টু বি। মনে রাখতে হবে এন গেট হলো গুণ বা ইন্টু। এন গেটের যে কোনো একটি ইনপুট জিরো হলে আউটপুট জিরো হয়, যেহেতু একটি গুণ, যে কোনো সংখ্যার সাথে জিরো গুণ করলে তো জিরোই হয়। এরপর আমরা দেখব সার্থক সারণী। দেখো 00 এন গেটের ক্ষেত্রে জিরো হয়, 0 অনে জিরো হয়, অন 0 তে জিরো হয় এবং অন অন এর ক্ষেত্রে অন হয়, অর্থাৎ এখানে সবগুলো অন হলেই শুধু অন হয়, যে কোনো একটা জিরো হলেই জিরো হয়। মনে রাখা খুবই সহজ হবে আশা করি। এরপর আমরা দেখবো নট গেট। নট গেট সম্পূর্ণ ব্যতিক্রম ধর্মী একটি গেট, এটার ইনপুট একটি, আউটপুট একটি, এর ব্যতিক্রম কখনই হয় না। আমরা একটু নট গেট দেখি। নট গেটের সামনে যে একটি টিপ দেখা যায় গোল বৃত্তের মতো, এটা অবশ্যই টিপা, যেটা যেন ভুল না হয়। এখানে আমরা এ দিলাম ইনপুট আর আউটপুট দিলাম এ ইকুয়াল এ নট, নট চিহ্নটি ব্যবহৃত, এটা সমীকরণ হলো এ নট। এরপর আমরা দেখব সার্থক সারণী। যেহেতু ইনপুট একটি, অর্থাৎ জিরো আর অন, যদি আমরা জিরো দেই অন, অন দিলে যায়, এর ব্যতিক্রম আর কিছুই হয় না। জিরো দিলে আমরা আউটপুট পাব অন, ইনপুট অন দিলে আউটপুট হবে জিরো, অর্থাৎ যা থাকবে তার বিপরীত হবে, এটাই হলো নট।
তোমরা বাসায় কয়েকবার এই ভিডিওটি দেখবে, দেখে শিখে নেবে। যদি বুঝতে কোথাও সমস্যা হয় অবশ্যই আমাকে জানাবে। আসসালামু আলাইকুম।